পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে পি আপডেট রিলিয়েবল পারফর্মিং আর্টস উদ্বোধনী অনুষ্ঠান হল মনোহর পুকুর রোড দুই তলা বাড়ি এগারোটি দুই তলা শিল্পকল প্রশিক্ষণ করা হবে এই শুভ সূচনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন শিল্পকলা বিজয় শেখ ডলি শেখ হিরু ব্যানার্জি দেবরাজ ব্যানার্জি ভীষ্মাদেব সামল একটা মধুমিতা শিউলি রোমানি বংশ আমি অনুরোধ করবো সকলকে ভালোবাসা দিলাম শুভেচ্ছা জানালাম যারা আসিল আমাদের প্রত্যেককে যেটা দরকার যে আমরা নিজেদের উদ্যোগ নিয়েছে এইভাবে এই শিল্পী তৈরি করে সবাই মিলে ডেডিকেশন বিজয়দার মধ্যে যা ডেডিকেশন থাকে একটা আমাদের যোগাযোগটা বাড়বে আমাদের আরো প্রচারটা বিষয়ে কেউ আসতে পারে এই যে ঠিকানাটা একটা নতুন আপনাদের মাধ্যমে আমরা এখানে কিছু চেয়েছি তার সঙ্গে এটা এখনো যাবে এই ইন্ডাস্ট্রিতে যেখানে যাওয়া যাবে সেখানে করোনা ইয়েতে আমি একটা কবি দিয়েছিলাম একটা কবিতা বলছি মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ একই পাথরটাকে সরিয়ে দাও যেন যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তুমি মানুষের হাত ধরো তুমি কে কোনো এখানে উপস্থিত হয়েছে সহযোগিতা পাবো এবং আপনারা সবাই একটু সহযোগিতা করবেন কি আপনি বিভিন্ন রকম পারফর্মিং আর্টস এর কাজ অ্যাক্টিং থেকে আরম্ভ করে ওয়ার্কশপ থেকে আরম্ভ করে গান বাজনা কবিতা আবৃত্তি সব কিছু করা যাবে হ্যাঁ এরকম একটা সংস্থার আমরা উদ্বোধনী অনুষ্ঠান আজকে রেখেছি তার মধ্যে আমাদের উপস্থিত হয়েছেন শিউলি রামানি বংশ হ্যাঁ বাংলার টলিউড ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেত্রী তার পাশে রয়েছেন ধীরু ব্যানার্জি উনিও টলিউড এবং আমাদের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত আছেন আর তার পাশে না রয়েছে আমাদের ছোট ভাই দেবরাজ ব্যানার্জি ঠিক আছে প্রথমে আমি অনুরোধ করছি শিউলিজিকে ফুলের তোলা দিয়ে ইয়ে করার জন্য অনুরোধ করছি যে বসুকে একটু ঘুরে ভালোবাসা দিলাম শুভেচ্ছা জানালাম যারা ছোট তাদের ভালোবাসা দিলাম আশীর্বাদ দিলাম এখানে আসতে পেরে শ্যামলদার এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আরো একটা ধন্যবাদ দেব বিজয় দা এবং গৌরীকে ডলি শেঠকে কেন তারা প্রতিটা পদে পদে আমাকে মনে করেন আমাকে ডাকেন তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি আর আমার পাশে রয়েছে ধীরুদা দেবরাজ কাকিমা আর যারা এসেছে সকলের কিন্তু বিশাল একটা জায়গা আছে এই কলা কুশলীর এই জায়গাটায় যে প্ল্যাটফর্মটা এখানে করছেন আপনারা সেটা আমার মনে হচ্ছে আজকে আসার পর আগামী দিনে যারা নতুন উদীয়মান যারা যারা আসবেন এই জায়গা থেকে তাদের অনেক উপকার হবে এবং শিক্ষাটা এখানে যারা রয়েছেন প্রত্যেককেই
প্রত্যেকে গুণী মানুষ, প্রত্যেকের সেই গুণ দিয়ে প্রত্যেক স্টুডেন্ট একদম আলোকিত করবে আমাদের এই সাংস্কৃতিক জীবনটাকে। মানে আমাদের ইন্ডাস্ট্রিটা চারটে মিডিয়া, একটা যাত্রা, নাটক, সিরিয়াল এবং ফিল্ম। আমরা একই চরিত্র অভিনেতা এক এক জায়গায় এক এক স্টাইলে আমাদের অভিনয় করতে হয়। যেমন যাত্রায় খুব লাউড, থিয়েটারে মিডিয়াম, সিরিয়ালে তার থেকে কম 25, ফিল্মে একদম বলতে গেলে 10। এক একটা মিডিয়া এক এক রকম একটা চরিত্র এক এক জায়গায় করে, সেই কারণে প্ল্যাটফর্ম তৈরি করতে খুবই স্ট্রাগল করতে হয়। ইভেন উত্তম কুমারকেও এখানে ঘোরাঘুরি করতে যাওয়া হয়েছিল, সেইখানে এসে উত্তম কুমার আজকে স্ট্যাচু হয়েছে। উনি যখন প্রথম ছবি করেছেন, তিনটে ছবি ফ্লপ করার বলেছিল, মুখটা দেখছি সকালবেলা অপায় লোক, আমাদের সারাদিনটা খারাপ যাবে, সেই লোকের একটা স্ট্যাচু হয়েছে। সব ধৈর্য এবং স্থিরতা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে আমি অনুরোধ করবো যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছে, একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে নিশ্চয়ই আসছে, কিন্তু সেটা হচ্ছে রুটি রোজগারের রাস্তাটা করে যান এখানে আসে। আগে যেমন এটাই ছিল রুটি রোজগার, সেটা বন্ধ হয়ে গেছে। এখন একটা শখের জিনিস, বিশেষ শখ নয় এটা, আমি একটা বলো আধ্যাত্মিক জগতের মতো, যেমন সাধুরা ভগবানের জন্য ধ্যান করে ভগবানকে পাওয়ার জন্য, আমাদের ইন্ডাস্ট্রিটাও কিন্তু সেই জিনিস। আমরা একটা প্ল্যাটফর্মে পৌঁছবো যে আমাদের এটাও কিন্তু আধ্যাত্মিক, এটার মধ্যে একটা অভিনয় জগৎ থেকে যাওয়া, যেটা যেন নটরাজ থেকে এসেছিল, সৃষ্টি কিন্তু নটরাজের থেকে, আজকে অনেকে জানে না এটা নটরাজ নৃত্য থেকে আসা এবং সাংস্কৃতিক সৃষ্টিটা কিন্তু আমাদের ওখান থেকেই আসা। আজকে আমরা সেটাকে ডেভেলপমেন্ট করতে করতে আছি, কম্পিউটার যুগ, এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস রকম এসে গেছে অনেক রকম কিছু, সেটা আমাদের পক্ষে অনেক সুবিধে। যাই হোক, আমি অনুরোধ করবো যারা নতুন প্রজন্মের লোক, আমি সামন্দাকে ধন্যবাদ দেবো এবং বিজয় ডালি, ওদের সঙ্গে ফ্যামিলি রিলেশন, সেই বিষয়ে আমাদের বহু পুরনো রিলেশন। দেবরাজ আমার ছোটো ভাই, আমাদের বিখ্যাত অভিনেতা, উনিও বসে আছেন। তো আমাদের, আমরা কাজ করেছি অনেক, খুব ভালো লাগে আমাদের সাথে কাজ করতে। আমরা যেখানেই কাজ করি একটা পারিবারিক সম্পর্ক রেখেই কাজটা করি, তাতে কাজটাও খুব সুন্দর হয়। যারা আসলাম কেমন আছো, তাদের দেখবেন টর্চ দিয়ে খুঁজতে হয়, অনেক কেমন নাম ধরে বলতে চাই না, বিশাল ফুটো রেকর্ডিং ইন্ডাস্ট্রিতে টর্চ দিয়ে খুঁজতে হচ্ছে, তাদের পাওয়া যায় না। তো সেইটা না করে প্ল্যাটফর্মটা থাকতে হয়, কোনোদিন অহংকারে যেতে নেই, অহংকারটা ত্যাগ করে এখানে থাকলে তার একটা জায়গা হবে, না হলে কিন্তু সে শেষ হবে। আর সহ অভিনেতা অগ্রদূতাকেও এবং বিজয়দা বৌদিকে আমার নমস্কার, আমার মাকে আমার প্রণাম, এনাদের সবাইকে, শ্যামলদা তাকেও। প্রথমে একটা কথা বলি যে আজকের দিনটা আমার কাছে একটু উল্লেখযোগ্য দিন, কারণ আজ আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে 14 বছর কমপ্লিট হলো। জানুয়ারি 2007 আমি ভাবিনি যে আজ আমি এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো জাস্ট 14 বছরে। তা তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ, এনাদের সবাইকে ধন্যবাদ। আর এখানে যে যেটা ধীরুদা বললেন যে অহংকার, এটা মনে হয় আমাদের জাস্ট ব্যাক আপ শব্দটা এখানে বলে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যাচ্ছে এবং এখনো যদি মানে সবাই সহযোগিতা এবং পরিচালক আমরা সতর্ক না হই, আর কয়েকটা বছর পর কিন্তু মানুষের কাছে কোনো ভ্যালু দেবে না, তাই অনেক অশান্তি, দ্বন্দ্ব, ঝগড়া এগুলো যেগুলো কানে আসে, আমি মনে করি যে এগুলোকে বন্ধ করে, যেরকম শ্যামলদা উদ্যোগ নিয়েছেন, বিজয় দ্বারা উদ্যোগ নিয়েছেন, এইভাবে শিল্পী তৈরি করে ইন্ডাস্ট্রিকে একটার পর একটা শিল্পী গিফট দেওয়া, তাহলে আমার মনে হয় বাংলা ছবিকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে আমরা বোম্বেকে চ্যালেঞ্জ করবো। একটা সময় কিন্তু বোম্বে আমাদের কাছে মাথা নিচু করে থাকতো, আজ আমরা কিন্তু পিছিয়ে আছি, ওরা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা দারুণ শত্রু হয়ে ঠিকই, কিন্তু ওরা এগো, আমরাও এগো। তাই সবাইকে আমার একটাই অনুরোধ যে আমরা যেন একজোট হয়ে লড়তে পারি, মনোমালিন্য তো আসতেই পারে, সেটা খনিকে সেটাকে আমরা চট করে প্যাক আপ করে দেবো, কিন্তু আমাদের অভিনেতা পরিচালক হিসাবে লড়াইটি যেন আমাদের সবাই সবাই ধরা। আমার মনে হয় এই মানুষটার পাশে আমাদের দাঁড়ানো দরকার, কারণ এই মানুষটা একটা কিছু চেঞ্জ আনতে পারবে। এবং বিজয়দার যা দেখেছি ডেডিকেশন, বিজয়দার মধ্যে যা ডেডিকেশন দিয়েছি, আমি একটা ছবি প্রথম যখন লকডাউন করেছি, আমার একটা স্বভাব আছে শুটিংয়ের সময়, জানি না আমার নতুন অভিনেত্রী আছে উনি আবার ঘাবড়ে যাবেন কিনা, যদিও আমি সেটা করবো না, মাঝে মাঝে হট করে একটু কোনো কথায় রেগে যাওয়া, হট করে রেগে যাওয়া। তো আমি এই জিনিসটা বিজয়দার মধ্যে দেখেছি, হট করে ডিস্টার্ব করে চুপ করো চুপ করো, এখানে বোঝা যায় যে উনি কতটা ঢুকে আছেন ছবি। না না, ওটা তোমার দোষ, ওটা টাইটেলের দোষ, আপনার যে সান্ডিল করতে এক্স্যাক্টলি উনি কতটা ঢুকে আছেন, এই মানুষটার পাশে আমরা সবাই থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে। যে কোনো শিল্পকর্মই মানে যেটা আপনারা বললেন সেটা ধ্যান পুজোর মতো, ঠিক আছে। তো এই কাজ করতে গেলে আগে যেটা দরকার, মানুষকে ভালো হতে হবে এবং ধৈর্য, যেটা আপনারা বললেন ধৈর্য ধরে সাধনা করতে হবে, তবে এই কাজে সাফল্য পাওয়া যাবে। আর ছোটো থেকেই মানুষ বড় হয়, আস্তে আস্তে কাজ করতে করতে, তবে থিয়েটার করা, থিয়েটার, গান বাজনা, কবিতা, মানে আবৃত্তি, সমস্ত রকম শিল্প, নৃত্য, সব কলাই
সাধনার দ্বারা ঠাকুর বলেছেন যে নাটকের লোক শিক্ষা তো স্বামীজি উনিও গান বাজনা ভালোবাসতেন, মা সারদা উনিও গান বাজনা ভালোবাসতেন, তো নাটক গান বাজনা এগুলো মানে ধ্যানের জিনিস, ঠাকুরের জিনিস, সেইভাবে আমরা তাদের প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আমরা এই কাজ শুরু করব যাতে সবার মঙ্গল হয়। তার মানে হিংসা কপট কিছু রাখবেন না, এটা সবাইয়ের অফিস, আমার অফিস না, সবাই একসঙ্গে করেছি, আমি এটা করেছি যে আমি এটা চলাবো, সেটা মানে সবাই মিলে চলাবো, আমি সবকিছু অনেক কাজ করব, যে সবাইকে আমি এই বলছি যে হিংসা বা কপট ঝগড়া ঝাঁটি এগুলো ইন্ডাস্ট্রিতে হচ্ছে বা ক্লিনিং বাজ হচ্ছে এগুলো বন্ধ করে আমরা এই ইন্ডাস্ট্রিতে স্কুল থেকে আমরা আগে অনেক কাজ করি। অবশ্যই আমাদের এই ঠিকানাটাকে রিপিট করবে, তাহলে আমাদের যোগাযোগটা বাড়বে, আমাদের আরো প্রচারটা বেশি হবে একজনের মাধ্যমে একজন, আজকে এখানে অনেকেই আছি, কারো না কারো মারফতে কেউ আসতেই পারে, এই যে ঠিকানাটা একটা নতুন খুললো, আপনারা যদি এটুকু আমাদের হেল্প করেন সেটাও ভাববো আমাদের কাছে অনেক, যে আপনাদের মাধ্যমে আমরা এখানে কিছু পেয়েছি, এটাই হবে আপনাদের বড়, আমি আশা করছি। করোনা ইয়েতে আমি একটা কবি নিয়েতে একটা কবিতা বলছি, মানে সেই ইয়েটা মাথায় রেখে আমি ওই সম্বন্ধে কিছু বলছি না, এমনি আমি একটা কবিতা বলছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি। আজ একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছ না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঠিয়ে বসে আছে, তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও, মানুষের গলায় শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও, তুমি ভয় পাও নি, মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি, যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়, তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চাও, তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চাও। যুক্ত আপা মনে হচ্ছে না যে মানে কাউকে চিনি না বা মানে কি বলবো যে ভয় একটা ওই ব্যাপারটাই নেই, কারণ দিরু দাদু, তারপরে হচ্ছে দেবরাজদা অনেক হেল্প করেছে, ডলি আন্টি, তারপর হচ্ছে বিজয় আঙ্কেল অনেক হেল্প করেছে, তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে, মানে সাহস পেয়েছি একটা এগোনোর, ভালো মানে ভালো লাগছে যে না আরেকটু এগিয়ে যাই এরকম, তো এক্সপিরিয়েন্স খুবই ভালো।